নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণের নতুন পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই অনুযায়ী আজ সকাল 10টায় 5 নং ওয়ার্ডের কালী মন্দির পানির পাম্প এলাকায় বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কর্মসূচি 2020 এর উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। পরে 5টি ম্যাশি দ্বারা দক্ষিণ রাজারবাগের বিভিন্ন স্থানে আবদ্ধ জলাশয়ে ওষুধ ছিটানো হয়। এছাড়া অত্র কর্মসূচির আওতায় আজ দুপুরে ফগিং মেশিনের মাধ্যমে মশক নিয়ন্ত্রণের উদ্বোধন করেন তিনি। এ সময় সমাজবন্ধু লায়ন চিত্তরঞ্জন দাসের সাথে উপস্থিত ছিলেন সংরক্ষিত 2 আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা শামশের, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমত তাকির বাবু, সবুজবাগ থানা আওয়ামী লীগ নেতা যাদব দাস, স্বেচ্ছাসেবক লীগের সবুজবাগ থানা সভাপতি মহিউদ্দিন লিটু, পরিবহন লীগ নেতা উজ্জ্বল ইসলাম সহ অন্যান্যরা। মশক নিধন কর্মসূচির উদ্বোধন শেষে 2 আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা শামশের বলেন, আমি মাকসুদা শামশের, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর। আমি পাশে থেকে ওনার সহযোগিতায় আমার 5 নং ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দরা, আমার ছোট ভাইরা, আমার সন্তানের মতো আমার মরুব বোন যারা আছে সবাই মিলে একসাথে একযোগে সকালবেলা আমরা হারবার ইয়া ছিটিয়েছি। এখন বিকালে দ্বিতীয় পর্বে আমরা ফগার মেশিন দিয়ে মশা তাড়ানোর উদ্বোধন করেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যেন 5 নং ওয়ার্ডকে মশা নিধন করে ডেঙ্গু মশাকে নির্মূল করতে পারি, এই অঙ্গীকার আমাদের দুজনের। 5 নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে নগরবাসীর সুরক্ষায় নবনির্বাচিত দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা এই মশক কর্মসূচির কার্যক্রম পরিচালনা করে আসছি। আজকে এই অপরাহ্ন বেলায় আমরা ফগিং মেশিনের মাধ্যমে যে সকল জায়গায়, যেহেতু 2019 এবং 2018 সালে আমার অভিজ্ঞতা আছে, আমরা কিছু জায়গা ইতিমধ্যে চিহ্নিত করেছি, ডোবা পরিষ্কার, নালা নর্দমা নর্দমা যে সকল জায়গায় আছে, যেখানে অনেক অলিগলিতে অপরিচ্ছন্ন রয়েছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা যেমন সকালবেলা রাবার সার্ফিং করছি, বিকালবেলা এখন ফগিং করে যাচ্ছি। এবং মাননীয় মেয়র মহোদয়ের সমস্ত নির্দেশনা আমরা মেনে চলব, এবং আমরা নিজেরা থেকে এই মশক কর্মীদের সাথে থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদের পুরোটা সময় তাদের পাশে থাকবো। এই নির্বাচন করে আমরা আগামী দিনও যথারীতি সকাল 9টায় লার্ভা সার্ডিং করবো এবং বিকাল 8টা থেকে অ্যাডাল্ট সার্ডিং করবো। এটি আমাদের দৃঢ়প্রত্যয়, আমরা 2020 সালের মধ্যেই এই এডিস মশা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, এটি আমরা বিশ্বাস করি।